নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। মঙ্গলবার থেকে শুরু রেশন ধর্মঘট। জানা গিয়েছে গোটা রাজ্যে মোট 18,000 রেশন দোকান বন্ধ থাকবে। পাশাপাশি আগামী 16 জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। এই দিনে সংসদ ভবন অভিযানেও যাবেন তারা, প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তারা। স্বাভাবিকভাবেই পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ, দেশের 5 লাখের উপরে রেশন দোকানে তালা ঝুলবে। সংগঠনের তরফে জানানো হয়েছে যতদিন না পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম 50,000 টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, অতিরিক্ত কোনো খরচের বোঝা নেওয়া সম্ভব নয়। একই সঙ্গে তার অভিযোগ এ রাজ্যে আবার পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের ওপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের দপ্তরের সামনে প্রতিবাদ কর্মসূচিও করেন তারা। দুয়ারে রেশন নিয়ে রেশন ডিলারদের একটা অংশের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে। আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই। তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার, সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না। আমাদের ন্যূনতম মাসিক আয় 50,000 টাকার দাবি, রেশন ব্যবস্থায় বরাদ্দ বাড়াবার দাবি, এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে আদেশনামা জারি করেছেন সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম সরবরাহের দাবিতে আমাদের এই বন্ধ আজ থেকে অনির্দিষ্টকালের বন্ধ শুরু হয়েছে। ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন, তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্যে। এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি, কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি। যদিও গত শুক্রবার যখন আমরা ধর্না দিচ্ছিলাম, যখন আমরা ধর্না দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল। খাদ্য দপ্তরের স্পেশাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডাইরেক্টর রেশনিং এবং ডেপুটি ডাইরেক্টররা তার আলোচনায় বসেছিলেন, কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা আসতে পারেনি, যার জন্যে আমরা বন্ধে নামতে বাধ্য হয়েছি। এই বন্ধের ফলে দেশের 80 কোটি 35 লক্ষ মানুষ এবং রাজ্যের 8 কোটি 80 লক্ষ মানুষ যারা খাদ্যসাথী প্রকল্পে অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন থেকে বঞ্চিত হতে দেব না। আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেবো, এটা আমরা অঙ্গীকারবদ্ধ।